এই বাড়িতে মানিশ নিজের ছোট পরিবারের সাথে হাসি খুশি থাকত। ওর স্ত্রী পায়েল আর ওর 12 বছরের একটা মেয়ে খুশি থাকত। পায়েলের পেন্টিংস বানানোর অনেক শখ ছিল। বাড়িতে লক্ষ্মী নামের একটি মেয়েও থাকত যে ওদের বাড়িতে কাজ করত। লক্ষ্মী প্রায় জিনিস এদিক ওদিক রেখে ভুলে যেত আর অনেক আস্তে আস্তে কাজ করত। ওর মন অনেক খারাপ থাকত আর কম কথা বলত। এরম মনে হতো যেন ওর মন সবসময় অন্য কোথাও পড়ে আছে। ও সবসময় নিজের ঘরে বন্ধ করে একলা থাকত। আর ওর এই স্বভাবের কারণে পায়েল অনেক চিন্তিত থাকত। একদিন যখন লক্ষ্মী রান্নাঘরে বাসন মাজছিল তখন কাঁচের গ্লাস ভেঙে পড়ে যায়। পায়েল দৌড়ে ভিতরে আসে। এইটা কি করলি তুই? আমি আজই নতুন গ্লাসের সেটটা বার করলাম আর তুই আজই এটা ভেঙে দিলি? তোর মন কোনো কাজে থাকে না, যখন তখন লোকসান করাচ্ছিস। দেখ তুই, আমি আর নিজের ক্ষতি করাতে পারবো না, তুই নিজের হিসেব কর আর আজই চলে যা। ক্ষমা করে দাও দিদি, আমি পরের বার খেয়াল রাখবো, চাকরির থেকে বার করো না। না লক্ষ্মী, আমি আর তোকে রাখতে পারবো না, তুই এক কাজ কর, এখান থেকে চলে যা। লক্ষ্মী অনেক কাঁদে মিনতি করে কিন্তু পায়েল ওর একটা কথা শোনে না। ও লক্ষ্মীর সব হিসেব করে দেয় আর ওকে যাওয়ার জন্য বলে। লক্ষ্মী কাঁদতে কাঁদতে নিজের ঘরে যায় আর ওখানে একটা বড় ডাব্বাকে খোলে। ডাব্বাতে একটি পুতুল রাখা ছিল। লক্ষ্মী পুতুলটাকে বার করে আর ওকে ভালো করে আদর করে। আমার প্রিয় পুতুল, আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে, কিন্তু তুই এখানেই থাক, তুই তোর খেয়াল রাখবি আর যেরমটা আমি বলছি সেরমটাই করবি। লক্ষ্মী ওই পুতুলটা নিয়ে খুশির ঘরে যায়। খুশি, দেখো আমি তোমার জন্য কি এনেছি। ওয়াও, এটা কত সুন্দর পুতুল, কিন্তু আজ তো আমার জন্মদিন নয়, তো তুমি আমার জন্য এই পুতুল কেন এনেছ? আমাকে তোমার মা চাকরির থেকে বার করে দিয়েছে, আমি এখান থেকে চলে যাচ্ছি আজ, তাই ভাবলাম যেতে যেতে তোমাকে এই পুতুলটা দিয়ে যাই। মা এমন কেন করলো লক্ষ্মী আন্টি? তুমি ও সব ছাড়ো আর আমার কথা শোনো, আমি যে তোমাকে এই পুতুলটা দিয়েছি এটা কোনো সাধারণ পুতুল নয়, এর নাম নিকেই, এ অনেক বিশেষ পুতুল, এ তোমার সাথে কথাও বলতে পারবে, তুমি এর ভালোভাবে খেয়াল রেখো, আর ও তোমার খেয়াল রাখবে, আর কখনো একে একা ছাড়বে না, আর রাগিও না, আর কখনো কাউকে এর ব্যাপারে কিছু বলবেও না। আমি কাউকে কিচ্ছু বলবো না। লক্ষ্মী নিজের সব জিনিস নিয়ে ওইখান থেকে যেতে থাকে আর যেতে যেতে একবার পায়েলের সাথে দেখা করে যায়। আমি যাচ্ছি দিদি, আমার ভালো লাগছে না তোমাকে এরমভাবে বার করতে, কিন্তু আমার মনে হয় তোমার নিজের পরিবারের সাথে বেশি সময় কাটানো উচিত, তুমি এখানে মন খারাপ করে থাকতে আর তাই বোধহয় ঠিকভাবে কাজ করতে না, তোমার যাওয়াতে আমি অনেক দুঃখিত। দুঃখিত তো এখন তুমি হবে। এরম বলে লক্ষ্মী ওইখান থেকে চলে যায়। পায়েলের লক্ষ্মীর কথাটা অনেক আজব লাগে। কিছুক্ষণ পর পায়েল খুশির ঘরে যায়। খুশি নিজের পুতুলের সাথে খেলা করছিল। এই পুতুল তোমাকে কে দিয়েছে? এর নাম নিকি, এটা আমাকে লক্ষ্মী আন্টি দিয়েছে। আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে যার কারোর থেকে এরম গিফট নেবে না। সরি মা, কিন্তু দেখো না আমার পুতুলটা কত সুন্দর। এমন কিছুও সুন্দর নয়। এমন বলো না মা, পুতুলের রাগ হয়ে যাবে। পায়েল পুতুলটা দেখে আর ওইখান থেকে চলে যায়। সন্ধ্যেবেলায় মানিশ বাড়ি ফিরে আসে। কিরম ছিল আজকের দিন? আমি আজ লক্ষ্মীকে কাজ থেকে বার করে দিয়েছি, আমার ভালো লাগছে না, কিন্তু আমি কি করতাম, ও ঠিকভাবে কাজই করছিল না। চলো এখন তুমি এই ব্যাপারে বেশি ভেবো না, আর আমাকে বলো আমাদের ছোট্ট সোনা কোথায় গায়েব আছে। ও নিজের নতুন পুতুল নিকির সাথে ঘরে খেলছে, যেটা ওকে লক্ষ্মী দিয়ে গেছে, জানি না কিন্তু এই পুতুলটা আমার খুব আজব লাগলো। মাঝরাতে পায়েলের তেষ্টা পায়। ও রান্নাঘরে জল খেতে যায় তো রান্নাঘরে আটা পড়ে থাকা দেখতে পায়। পায়েল একটু আশ্চর্য হয়ে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার ওই পড়ে থাকা আটা নয়, ওইখানে থাকা ছোট ছোট পায়ের ছাপ ছিল। পায়েল ওই ছাপগুলো ভালো করে দেখছিলই, তখন ওর পেছন থেকে একটা ছায়া দৌড়ে খুশির ঘরের দিকে চলে যায়। পায়েল খুশির ঘরে গিয়ে দেখে যে কোথাও এটা খুশির কোনো বদমাশি নয় তো, কিন্তু খুশি তো ঘরে আরামে ঘুমোচ্ছিল। পরের দিন খুশি, মানিশ আর পায়েল জল খাবার খাচ্ছিল। একটা কথা বলো খুশি, কাল রাত তুমি রান্নাঘরে এসেছিলে, আমাকে সত্যি করে বলবে। না মা, ওটা আমি ছিলাম না, ওটা নিকি ছিল, ওর একলা ঘুরতে ভালো লাগে।
ছাড়ো এসব বেকার কথা, আর চলো আমরা সবাই একটু ঘুরে আসি। নিকিও কি আমাদের সাথে যেতে পারে? না খুশি মা, ওকে সব জায়গায় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। পুরো পরিবার ঘুরতে বেরোয়, কিন্তু হঠাৎ গাড়ির ব্রেক ফেল হয়ে যায় আর গাড়ি গাছের সাথে গিয়ে ধাক্কা লেগে যায়। তোমরা নিকিকে আনোনি না? তোমরা নিকিকে রাগিয়ে দিলে। তোমরা যদি ওকেও আমাদের সাথে আনতে তো আমাদের অ্যাক্সিডেন্ট হতো না। খুশি, এটা বাজে কথা বলার সময় না, বুঝলে? সব সময় নিকি নিকি, আমি ফেলে দেবো কোনো দিন তোমার নিকিকে। না মা, এরম বলো না, না হলে নিকির আরো বেশি রাগ হয়ে যাবে। চুপ হয়ে যাও তোমরা। সব লোকেরা যেমন তেমন করে বাড়ি আসে আর খাবার খেয়ে খুশি নিজের ঘরে শুতে চলে যায়। মানিশও নিজের ঘরে চলে যায়, কিন্তু পায়েলের ঘুম আসে না, তাই পায়েল নিজের অর্ধেক পেন্টিং শেষ করতে থাকে। পায়েলের পেন্টিং ব্রাশ হঠাৎ ভেঙে যায়, তো ও অন্য ব্রাশ নিতে নিজের ঘরে যায়। যেই ও অন্য ব্রাশ নিয়ে আসে তো দেখে কেউ ওর পুরো পেন্টিং লাল রং দিয়ে খারাপ করে দিয়েছে। পায়েল রেগে খুশির ঘরের দিকে যায়। ও যেই ঘরের কাছে যায় তো দুটো লোকের আওয়াজ শুনতে পায়। পায়েল যেই দরজা খোলে তো দেখে খুশি ওই পুতুলকে সামনে রেখে কথা বলছে। আমার এই ঘর থেকে দুটো লোকের আওয়াজ আসছিল, তুমি কার সাথে কথা বলছিলে? আমি তো নিকির সাথে কথা বলছিলাম। নিকি কি তোমার সাথে কথা বলে? হ্যাঁ মা, ও আমার সাথে কথা বলে। খুশি মা, তুমি যদি এসব বাজে কথা বলা বন্ধ না করো তাহলে ভালো হবে না। কিন্তু মা আমি সত্যি বলছি। ব্যাস আর কথা না, চুপচাপ শুয়ে পড়ো। পায়েল খুশির ঘরে থেকে চলে যায়। পরের দিন ওদের বাড়িতে একটা নতুন কাজের লোক আসে, ওর নাম শান্তি হয়। শান্তি খুশির ঘর পরিষ্কার করতে যায় তো ওর নজর সব থেকে আগে চেয়ারে থাকা ওই পুতুলের উপরে পড়ে। কত বেকার পুতুল এটা! শান্তি ঘর পরিষ্কার করে নিচে যেতেই যাচ্ছিল, তখন ওর মনে হয় যেন পিছন থেকে কেউ দাঁড়িয়ে আছে। ও পেছনে ঘুরে তো ওর পেছনে ওই পুতুলটা দাঁড়িয়েছিল। ও চেঁচানোর চেষ্টা করে কিন্তু ওর মুখ থেকে আওয়াজ বেরোয় না। শান্তি পালানোর চেষ্টা করে কিন্তু ওই পুতুল ওকে ধাক্কা দিয়ে সিঁড়ির থেকে ফেলে দেয়। শান্তি, তুমি কি করে পড়ে গেলে? ও ওই পুতুল! পায়েল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকে আর ওকে হসপিটালে ভর্তি করে দেয়। মানিশের বাড়ি আসার পরেই পায়েল ওকে সব ব্যাপারটা বলে। যখন শান্তি পড়েছিল তো সে ওই পুতুলের দিকে দেখিয়েছিল। আমার কথা শোনো, ওইসব পুতুলই করেছে। তুমি এসব কি কথা বলছো? মনে হয় খুশির মতন অবস্থা তোমারও হয়ে গেছে। পায়েল মানিশকে অনেক বোঝায় কিন্তু পায়েল এর কথা বিশ্বাস করে না। পরের দিন যখন পায়েল বাথরুমে যায় তো আয়নাতে কিছু লেখা দেখে ও মাথা খারাপ হয়ে যায়। লাল রং দিয়ে আয়নাতে কিছু লেখা হয়, আমি তোমাকে মেরে ফেলবো। মানিশ, মানিশ তাড়াতাড়ি! কি হয়েছে পায়েল? পায়েল আয়নার দিকে দেখে আর তখনই বাথরুমের লাইট বারবার বন্ধ হতে থাকে। যখনই বাথরুমের লাইট বারবার আসত তো মানিশ আয়নাতে কখনো একটা পুতুল বা কখনো একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পেত। মানিশ শেষমেশ বুঝতেই পারে যে পায়েল মিথ্যা কথা বলছিল না। তাড়াতাড়ি পালাও এখান থেকে! পায়েল আর মানিশ পালাতে থাকে আর তখনই ওই পুতুল ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হাতে ছুরি নিয়ে ও পায়েল আর মানিশের দিকে এগোচ্ছিল। পায়েল আর মানিশ পালানোর চেষ্টা করে কিন্তু জাদু দিয়ে ও ওদেরকে ফেলে দেয়। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। এরম ভাবে কি করে যেতে দি তোমাদের? এখন তো তোমাদের মরতেই হবে। খুশি আওয়াজ শুনে তাড়াতাড়ি বাইরে আসে। নিকি, এটা তুমি কি করছো? ছেড়ে দাও আমার মা বাবাকে। আমি ঘেন্না করি তোমার মা বাবাকে, আজ আমি এদের মেরে ফেলবো। তুমি এদের এত ঘেন্না কেন করছো? আসলে তুমি কে? এরা তোমার কি ক্ষতি করেছে? এরা আমার প্রাণ নিয়ে নিয়েছে, এরা আমাকে মেরেছে। আজ থেকে ঠিক 12 বছর আগে যখন তুমি জন্মেছিলে, তোমার বাবা আর মাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল আর আমি রাস্তা পার করছিলাম, তখনই তোমার বাবা নিজের গাড়ি দিয়ে আমাকে ধাক্কা মেরে দিল। আমার মা লক্ষ্মী, যে তোমার বাড়িতে কাজ করত, অনেক চেঁচালো কিন্তু তোমার বাবা থামল না। তারপর আমার মা একটা বাবার কাছে গেল যে আমাকে এই পুতুলে জ্যান্ত রেখেছিল। আমার মা এখানে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিল। আর আজ থেকে ঠিক 4 দিন পর অমাবস্যার রাতে আমি তোমার শরীরে সব সময়ের জন্য ভর করে নেব। আমায় ছেড়ে দাও, আমাদের যেতে দাও, আমাদের যেতে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার স্ত্রীর অবস্থা অনেক খারাপ ছিল,
আর আমি ওই সময় অনেক চিন্তিতও ছিলাম। আমি ইচ্ছা করে তোমাকে মারিনি, আমাদের যেতে দাও। এরম ভাবে কি করে ক্ষমা করিতি? এই মহিলার জন্যই আমার প্রাণ গেছে না? এখন একেই আমি সব থেকে আগে মারব। নিকি বারবার পায়েলকে জমি থেকে উঠিয়ে হাওয়াতে পটকাতে থাকে। ওই পুতুল পায়েলের অবস্থা অনেক খারাপ করে দেয়। যখন এই পুতুল এর মন পায়েলের দিকে হয় তো মানিশ আস্তে করে খুশিকে কাছে ডাকে। খুশি মা, তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর ওইখান থেকে মাটির তেল নিয়ে এসে এই পুতুলের উপরে তুমি ফেলে দাও, আর একে আগুন লাগিয়ে দাও, তখনই এ শেষ হবে। যাও মা, যাও। খুশি মাটির তেল নিয়ে এসে ওই পুতুলের ওপরে ঢেলে দেয়। কিন্তু যেই ওকে আগুন লাগাতে যায়, ওই পুতুল খুশিকে জোরে ধাক্কা দিয়ে মেরে দেয়। খুশি মা, তুই ঠিক আছিস তো? প্লিজ প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও। চাইলে ওর জায়গায় আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। পুতুল মানিশকে দেখে ওর ছুরি নিয়ে ওকে মারতে আসে। যেই ওকে ছুরি দিয়ে মারতে যেতে থাকে, খুশি দেশলাই কাঠি জ্বালিয়ে ওর ওপরে ফেলে দেয়। এইটা তুমি ঠিক করলে না খুশি, আমি তোমাকে আমার বন্ধু ভাবলাম আর তুমি আমার সাথে এরকম করলে। নিকি নিকি, এখন তুমি মুক্তি পেয়ে যাবে, আর আমাদের সব সময় নিজের ভুলের কথাটা মনেই রাখবো, সব সময় মনে থাকবে। পুতুল ওই আগুনে শেষ হয়ে যায় আর ও মুক্তি পেয়ে যায়। মানিশ আর পায়েল লক্ষ্মীর বাড়ি যায় আর ওর থেকে ক্ষমা চায়, আর ওকে কাজে রেখে নেয়। লক্ষ্মী খুশিকে নিজের মেয়ের মতন ভালোবাসতে থাকে, আর সবকিছু আগের মতন হাসি খুশি একটা পরিবারের মতন হয়ে যায়।